অসমত এতিয়া মিঠাই ৰাজনীতি। 2019ত কোনে কাক মিঠাই খুৱাব? তুংগত উঠিছে কংগ্ৰেছ বিজেপিৰ বাকযুদ্ধ। বিতৰ্কৰ আৰম্ভ হৈছিল অসম কংগ্ৰেছৰ নৱনিযুক্ত তত্ত্বাৱধায়ক AICCৰ সাধাৰণ সম্পাদক হৰিশ ৰাৱাটৰ এটা মন্তব্যক লৈ। তত্ত্বাৱধায়ক হিচাপে প্ৰথমবাৰৰ বাবে অসমলৈ অহা ৰাৱাটে গুৱাহাটীত ভৰি থৈয়ে ক'লে 2019ত 11খন আসন পাব কংগ্ৰেছে। লগে লগে ৰাৱাটক কটাক্ষ প্ৰতাপী মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ছমাহ পূৰ্বে নিজৰ ৰাজ্যত শোচনীয়ভাৱে নিৰ্বাচনত হৰা ৰাৱাট আহিছে অসম কংগ্ৰেছ উদ্ধাৰ কৰিবলৈ। এই টিপনিৰে মন্ত্ৰী হিমন্তই ক'লে, কংগ্ৰেছে নিৰ্বাচন জিকিলে মুখ খুৱাব মিঠাই। কংগ্ৰেছ ইহা লোকসভা কি ডবল ডিজিট মে সিট জিতেগি। গো বাই মাই ক্যালকুলেশন দ্যাট নাম্বার কমস আপ টু 11। জাস্ট এই সময় আগতে তেওঁ উত্তরাঞ্চলত হারি আহিছে। তেওঁ ইয়াতে 11খন ভাষণ দিব। সবে মিঠাই টিঠাই খাবগৈ আপোনালোকে। দুটা তিনটা মিঠাই দিয়ে যদি এটা মূলকে লৈ আহিব। হিমন্তৰ তাৎচিল্যক সহজভাৱে লৈ এইবাৰ হৰিশ ৰাৱাটে ক'লে, হিমন্তক মিঠাই খুৱাবলৈ আমি সাজু। কিন্তু কেতিয়া? ৰাৱাটক সমৰ্থন কৰি প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাৰ প্ৰশ্ন, কেতিয়াকৈ বিজেপিৰ মুখ্যমন্ত্ৰী হ'ব হিমন্ত? হিমন্ত যিদিনাই বিজেপিৰ মুখ্যমন্ত্ৰী হ'ব, সেইদিনাই মিঠাই খুৱাব কংগ্ৰেছে। হিমন্ত বিশ্ব শৰ্মা জীয়ে পুছেগা কি আপ কব আপনা প্ৰমিচ ফুলফিল কৰ ৰহে হো, জিস প্ৰমিচ কো লেকৰ কে আপ জো হে বিজেপি মে গয়ে থে কি ওহাঁ মুখ্যমন্ত্রী বনেঙ্গে, ও কব মুখ্যমন্ত্রী বনে ইয়ে খবর বতায়ে, আর তব যদি মিঠাই বাঁটেঙ্গে তো মেরে পা লাড্ডু ভেজ দে। প্রথমে হিমন্ত বিশ্ব শর্মায় কংগ্রেস এরি বিশ্বাসঘাতকতা করে তো বিজেপিলে গৈছিল একমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার স্বার্থ লক্ষ্য। গতি হিমন্ত বিশ্ব শর্মা যিদিনা বিজেপিত মুখ্যমন্ত্রী হব সেইদিনা আমি তো মিঠাই দিব। মিঠাই প্রসঙ্গতে এইবার সরব হল মন্ত্রী হিমন্তর একালর বিশ্বস্ত সঙ্গী প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন। হিমন্ত বতরের বাতরি জানে বলে কটাক্ষ করে রকিবুলে কলে, বতাহ যেফালেই দেখে সেইফালেই ঘুরে হিমন্ত। বতাহটু ধরব পারে সেইটা কিন্তু এক বতর বিজ্ঞানী হিসাবে আমার হিমন্ত বিশ্ব শর্মা পৃথিবী বিখ্যাত। কোনফালে বতর আহে সেই কথাটা ভালকে জানি। কংগ্রেসের ভাল দেখিলে হিমন্ত আকৌ ঘুরি আহিব বলে দাবি করে রকিবুলে কলে, হিমন্তর বাবে বন্ধ করা হয়েছে কংগ্রেসের দুয়ার খিড়কি। কংগ্রেস দলের বহুত দরজা খিড়কি আছে, সেই খিড়কি দরজা ভেন্টিলেশন বিলাক বন্ধ করেছো, তেও যাতে সোমাব নোৱাৰে। অবশ্যই রকিবুলের এই মন্তব্যের বিপরীতে অসমৰ তত্ত্বাবধায়ক হরিশ রাওয়াতে কলে, পাণ্ডবেরিক কৌরবলৈ যোৱা সকলোকে আদৰিবলৈ সাজু কংগ্রেস। এনেকৈ এতিয়া লাহে লাহে গরম হবলৈ ধৰিছে ৰাজ্যৰ ৰাজনীতিৰ বতাহ। এয়াই স্বাভাবিক, কাৰণ লাহে লাহে চমু চাপিব নিৰ্বাচনৰ দিন। কেমেৰা পাৰ্চন পংকজৰ সৈতে মানস জ্যোতি বৰুৱা, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।